तिवा स्वास्थ्य परिषद समस्ि पांच कोटी टकार पेकेज बिजेपि जयी नोह समि दिया हम यह पेकेज मरीगंव निर्माण हम एन मेडिकल कलेज कृतज्ञता समारोह घोषणा मंत्री डॉ हिमंत विश्व शर्मार एक कृतज्ञता समारोह आजमलक हुंकार हिमंत विश्व आगंतुक दिन विधानसभा आजमलक सुम दिया नुंकार एटारे महिला घर जब नारे माइक्रो फाइनेसर कू एजेंट तिवा निर्वाचन सहारे राज्य कृतज्ञता मुख्यमंत्री सोनवाल प्रत्येक समस्ते सामाजिक और राजहुआ काम कर दायित्व आम আপোনালোকৰ নামঘৰ আপোনালোকৰ মন্দির এইবিলাক নির্মাণ করার দায়িত্ব আমার থাকিব আপোনালোকৰ গাঁৱৰ রাস্তা ঘাট নির্মাণ করার দায়িত্ব আমার থাকিব কারণ আপোনালোকে আমাক মৰম দিছে আর সেইবাবে আপোনালোকৰ অঞ্চলৰ বাবে কাম করার কারণে আমি প্রতিশ্রুতিবদ্ধ আর আমি আপোনালোকৰ প্রতিশ্রুতি দিছো ভারতীয় জনতা পার্টির সরকারখনে আপোনালোকৰ 35টা সমষ্টির বিপরীতে 5 কোটি কই 150 কোটি টাকা প্রত্যেকটো সমষ্টিতে 5 কোটি টাকা কই আপোনালোকক ভাবে খরচ করিব দুটা সমষ্টিত আমি জিকা নাই কিন্তু যত জিকা নাই তার ভাবেও আমি করিম বিজেপি সরকারে খেতিয়ক শ্রমিক দিব্যাং যুবক যুবতী পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা বিধবা সকল শ্রেণীর রাইজক সকল শ্রেণীর রাইজক সামাজিক মর্যাদা প্রদান করার আর সকল শ্রেণীর রাইজক মর্যাদা সহকারে দুগুলার প্রতি উপার্জন করার আর সকল শ্রেণীর রাইজক মর্যাদা সহকারে জীবনের বাটত অগ্রসর হবার যে আসনির যোগেদি বিভিন্ন ধরনের সহযোগিতা আগবাইছে তার আজি আপনাদেরকে দেখিছে যে বুকুটো এনে ধরনের কোন ব্যক্তি নাই যক্তিক আমি কোন আসনির বঞ্চিত করেছি সকলের প্রতি সমমর্যাদা আমি প্রদান করেছি সকলকে সম অধিকার দিছি আর সকলে সম উন্নয়নের আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সার্বজনীন নীতি সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ আর সবকা বিশ্বাস এই নীতি দ্বারা আজি সমগ্র বিভিন্ন জাতিগত জনগোষ্ঠী